হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি জাফরান মম লিজা চ্যানেলে। আশা করছি কাছে দূরে দেশ ও বিদেশ থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওর শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইকই আমার কাছে অনেক মূল্যবান। আমার কুঁড়ে ঘরটা আমার কাছে ছোট্ট একটি স্বর্গ। তো স্বর্গটাকে কিন্তু সুন্দর করে সব সময় গুছিয়ে এবং পরিপাটি করে রাখতে হয়, তাই না? তো আমি গুছিয়ে এবং পরিপাটি করে রাখার জন্য এখানে আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। যেহেতু আমার দুইটা ছোট ছোট বেবি আছে, ওরা সব সময় একটু মেসি এবং এলোমেলো করে রাখে, সেজন্য আমি সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। আমার কুঁড়ে ঘরটাকে ছোট্ট একটি স্বর্গ বলি এ কারণে, কারণ যে স্বর্গে আমরা সবাই মিলেমিশে সুখে দুঃখে বসবাস করি, যেখানে একজন ভালোবাসার মতো মনের মতো মানুষ আছে। দুটো পবিত্র ফুটন্ত লাল গোলাপ আমার স্বর্গ নামের বাগিচাকে সুবাস ছড়াচ্ছে সারাদিন। আমার ঘরটাকে আমি আমার রুচি ও সামর্থ্য অনুযায়ী সাজিয়েছি। কুঁড়ে ঘরের খড়কুটোগুলো অনেক যত্ন ও কষ্ট করে গুছিয়েছি, যার এক একটি জোগাড় করতে আমার অনেক ত্যাগ ও কষ্ট স্বীকার করতে হয়েছে। আমি বড্ড ভালোবাসি আমার কুঁড়ে ঘরটাকে, সুখের সংসারটাকে। যতদিন যাচ্ছে ততই যেন বাবুই পাখির মতো কুঁড়ে ঘরটাকে আরও বেশি সুন্দর করে সাজানোর ইচ্ছা ও বাসনা যাচ্ছে আমার মনে। আর এখন যেহেতু আমি ব্লগ করছি, সেক্ষেত্রে আমি আমার কুঁড়ে ঘরে কী কী করি, কী কাজকর্ম করি এবং কুঁড়ে ঘরটাকে কীভাবে সাজিয়ে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার স্বর্গ নামের স্বর্গের এই যে বাগিচার ছোট্ট একটি লাল গোলাপ, যে সারাক্ষণ তার মানে ভালোবাসা এবং আদর দিয়ে সারাক্ষণ ঘর ভরে রাখে। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি এবং এটা হচ্ছে আমার ওয়ার্ড্রোবের উপরের অংশ। এটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি এবং মুছে নেওয়ার পর এই তো আমি আপনাদের ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি এটা কিভাবে গুছিয়ে রেখেছি। ভিডিওর শুরুতে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর আপনি যদি লাইকটা দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটা লাইকই পারে আমার ভিডিওটাকে আপনার মতো আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে। আমি কিন্তু আপনাদের সাথে গল্প করছি এবং আমি আমার হাতের কাজগুলো কিন্তু করে নিচ্ছি। কাজ করতে করতে কিন্তু আমি সবগুলো কাজই আস্তে আস্তে করে নিচ্ছি। জাফরান মম লিজা চ্যানেলটি যেহেতু একটা লাইফস্টাইল ব্লগিং চ্যানেল, এই চ্যানেলে কিন্তু আমি আমার প্রতিদিনের কি কাজকর্ম করি এবং আমার লাইফে আমি কি কি কাজকর্মগুলো করি সেগুলোই কিন্তু শেয়ার করি। যেহেতু আমি হাউসওয়াইফ, তাই আমি আমার হাউজের মানে আমার ঘরের কাজকর্মগুলোই কিন্তু শেয়ার করি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু বিকেল হয়ে গিয়েছে। বিকেলবেলা আমরা একটু বেড়াতে গিয়েছিলাম, আমি আর আমার ফ্রেন্ড মিলে এবং বাচ্চারা মিলে। তো আমরা বেড়াতে গিয়েছিলাম, আমরা যে বাসায় আছি এই বাসার নিচতলায় একটা আন্টি ছিলেন। তো আন্টি অনেক ভালো, আমাদেরকে অনেক আদর করেন, এজন্য আমরা আন্টির বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো এই তো আমরা এখানে চলে এসেছি।
মাঝখানে কিন্তু অনেক সময় কেটে গেছে, কিন্তু কোনো কিছুই শেয়ার করতে পারিনি আর ক্যামেরাটা অন করিনি। তো যাই হোক, আন্টিরা আমাদের এই যে এখানে নুডলস দিয়েছেন, তারপর এখানে পেয়ারা কেটে দিয়েছেন, তারপর জাম্বুরা কেটে দিয়েছেন, এবং আন্টি কিন্তু তার হাত দিয়ে মিষ্টি করে সুন্দর একটা চা বানিয়ে দিয়েছেন। আন্টিদের বাসা থেকে চলে আসার পর আমি এখানে আমার বাচ্চাদের ওয়ার্ড্রোবটা পরিষ্কার করে নিচ্ছি। এই তো এখানে বাচ্চাদের প্যানগুলো সব বের করে নিচ্ছি। তো ওয়ার্ড্রোবের দুইটা তাকে আমি আমার বাচ্চাদের কাপড় চোপড় রাখি একটার মধ্যে, শার্ট এবং গেঞ্জিগুলো রাখি আর একটার মধ্যে প্যান রাখি। তো এই তো আমি ওদের যেই এটা বক্সটার মধ্যে আমি প্যানগুলো রাখি, এগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো এগুলো গুছিয়ে নেওয়ার পরে তারপর আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভাঁজ করে নেওয়ার পর এই তো আমি ভাঁজ করে নিয়েছি, তো কাপড় চোপড়ের ভাগা দিয়েছি। তো এইভাবে আমি ভাঁজ করে তারপর একে একে পুরো বক্সটার মধ্যে পুরো কাপড় চোপড়গুলো ভরে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি সারা দিনের কাজকর্মগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি যে কাজকর্মগুলো করি সেগুলোই শেয়ার করছি, কাউকে শেখানোর জন্য না। কারণ যারা আমার ব্লগগুলো দেখেন তারা কিন্তু আমার থেকে বেশি ভালো করে কাজকর্মগুলো করেন। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই বাচ্চাদের ওয়ার্ড্রোবটা গুছিয়ে নিচ্ছি, এবং গুছিয়ে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু বলেছি আমি আমার কুঁড়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখি, তো এই তো আমি আমার কুঁড়ে ঘরের জন্য একটা ছোট্ট জিনিস বানাচ্ছি। কী জিনিস বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব না, অবশ্যই নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো ততক্ষণে কিন্তু আপনারা অবশ্যই আমার অন্য অন্য ব্লগগুলো দেখবেন আশা করছি। আজকের ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের মনের মনির কোঠায় ছোট্ট একটা দাগ কেটে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এই হলো আমার সাজানো গোছানো ছোট্ট একটি কুঁড়ের ঘর। আপনাদের কেমন লেগেছে, আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। আর আপনারা বুঝতেই পাচ্ছেন আমার গলার কী অবস্থা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সেফটি অ্যান্ড সিকিওর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।